নদিয়ার পলাশীপাড়া থানার রাধানগর ব্রিজের নিচে চারটে সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় রাজু দাস তার নিকট আত্মীয়ের পরলৌকিক ক্রিয়াকর্ম করার জন্য গঙ্গার ঘাটে উপস্থিত হন। তিনি প্রথম লক্ষ্য করেন গঙ্গার পাড়ে ব্রিজের নিচে জঙ্গলের মধ্যে বোম এবং সকেটগুলি রাখা আছে। এরপর খবর দেওয়া হয় স্থানীয় নাকাশীপাড়া থানায়। সেখান থেকে পুলিশ এসে উদ্ধার করে সেগুলিকে নিয়ে আসে। গঙ্গার ঘাটে স্নান করতে আসা অন্যান্য সাধারণ মানুষদের মধ্যেও আতঙ্ক রয়েছে। তবে কে বা কারা এগুলো ফেলে গেছে তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি নাকাশীপাড়ার পুলিশ। তবে তদন্ত চলছে বলে জানান তারা। এখানে তো আসলাম, এসে দেখলাম, ঠিক আছে। আমার তো খুবই একটা দুঃখের জনক ঘটনা, কারণ ব্যাপার হচ্ছে আমাদের আজকে 10 দিন হচ্ছে আমার কাকা মারা গিয়েছে। আজকে আমাদের কামান, আমরা এখানে কামানের কাজ করতে এসেছি, ঠিক আছে। মানে কামান টামান করতে হবে, এসে দেখছি এখানে হঠাৎ পুলিশের গাড়ি, তারপর দেখছি যে হঠাৎ এখানে বোম নাকি রয়েছে, ঠিক আছে। দেখে তো আমাদের একটা মানে একটা আতঙ্ক হয়ে গেল, একটা ভয়ের কারণ, ঠিক আছে। আর কি বলবো বলেন, ঠিক আছে। কটা বোমা আছে কি জানতে পারলেন? বোম তো এখানে দেখলাম 4টে সকেট আর 4টে বোম। হ্যাঁ, কেমন আতঙ্ক লাগছে আপনার? আতঙ্ক মানে তো ভয়, তো সব শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভয় শুকিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম রাজু দাস। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।